देखो ये कोविड 19 मानुष खूब असहाय पड़े मानुषर अर्थनैतिक संकट अनेक आजे ईद हम सरकम ईद पालन हाँ ईद खूब दुखे सहित ईद हमें ईद जे एक बात्सरिक हमें ईद नमाज पढ़ते हैं से नमाज़ पढ़ब बस एतटुकुम पालन कर ईद नमाज़ जे पढ़वें से अपने आगे मतन हतो सरकम भाव कि पालन करा हबे ना আমাদের আগের মতন আমরা জামায়াত করব না আমাদের যেটা সরকারের ল অ্যান্ড অর্ডার সেই ল অ্যান্ড অর্ডার মেনে আমরা চলছি আমরা এই কোভিড 19 কে আমরা সাথে লড়াই করার জন্য আমরা জামায়াত করব না আমরা ভিড় জমাব না আমরা বাড়ি বাড়ি নামাজ পড়ব মসজিদে আমাদের যারা বয়স্ক লোক আছে মুয়াজ্জিন সাহেব আছে ইমাম সাহেব আছেন উনি করবেন আমরা গ্রামের চারিপাশে মাইক বাড়িয়ে দেবো মাইক বাড়িয়ে দিয়ে আমাদের ওই মাইকের সাথে সাথে ইমামের যে আমাদের নিয়ত আছে আমাদের যে মানে দোয়া আছে সেই দোয়ার অনুযায়ী আমরা মানুষ সেই স্মরণ করে বাড়িতে বাড়িতে বসে নামাজ পড়ি বর্ষ তথা পশ্চিমবঙ্গে এই কোভিড 19 এর জন্য অনেক মানুষই অর্থহীন হয়ে পড়েছে তাদের হাতে টাকা পয়সার পরিমাণ খুবই কম এই পবিত্র ঈদের দিনে তারা নতুন জামা কাপড় পরে ঈদ পালন করত তো এবছর কি হবে সেটা কি মনে হয় আপনার এবছর দেখুন অনেকে আমাদের মুসলমান ধর্মে আছে জাকাত জাকাত বার করে সেই জাকাত আমরা কিছু টাকা পয়সা এক জায়গায় জমায়েত করে কিছু গরিব মানুষের হাতে নতুন কাপড় বাচ্চাদের হাতে নতুন কাপড় তুলে দেওয়া হয়েছে ওই বাচ্চারা ছাড়া তাছাড়া নতুন কাপড় পরার মতন মানে আমরা খোদ আমি নিজের কথা বলছি আমরা নতুন কাপড় পরে নামাজ পড়তে পারবো না যেহেতু আমার পাশের বাড়ির লোক নামাজ পড়তে পারবে না নতুন কাপড় পরে তো আমি কী করে পরব তাই আমরা সব সিদ্ধান্ত নিয়েছি গোটা গ্রামের গোটা এলাকার লোক আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা নতুন কাপড় পরে নামাজ পড়ব না হয় লকডাউনে পরবর্তী ক্ষেত্রে ভারতবর্ষের যে অর্থনৈতিক মূল স্রোতে ফিরে আসতে পারে আমার তো মনে হয় না যে ফিরে আসতে পারে এই লকডাউন আমার মনে হয় খোলার পরে আরও অর্থনৈতিক সংকট হতে পারে যেহেতু আমাদের ভারতবর্ষের যে সরকার আছে সেই সরকার তো আমাদের অর্থনৈতিক দিক থেকে বৃদ্ধি পাওয়ার কোনো সুরাহা তো পাচ্ছি না আপাতত অর্থনৈতিক ঘাটতি যাতে হয় সেটা আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে যাতে আমরা এখন শুনছি যে আমাদের এই সরকার কেন্দ্রীয় সরকার আমাদের যে কলকারখানাগুলো যে সব ইগুলো আছে সেগুলো তো বেসরকারিকরণ করতে দিচ্ছে এই কোভিড 19 মানে আড়ালে অনেক মানুষ তো বাইরে গিয়ে কাজ করতেন তারা কোভিড 19 এর জন্য বাড়ি ফিরে এসেছেন তাদের অবস্থা খুবই খারাপ শোচনীয় তাদের কাজের ব্যবস্থা কী করছেন বলে মনে হয় আমাদের কাজের ব্যবস্থা এখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একটা আদেশ দিয়েছেন যে যারা বাদ থেকে ফিরে এসছেন তাদের 100 দিনের কাজের ব্যবস্থা করতে আমাদের পঞ্চায়েতের নির্দেশ দিয়েছেন পঞ্চায়েত সমিতিকে নির্দেশ দিয়েছেন আমাদের বিডিও সাহেবকেও নির্দেশ দিয়েছেন কথায় বলুন আমাদের পবিত্র ঈদ সকলকে শুভেচ্ছা ও বার্তা জানাই আমাদের এই পবিত্র রমজান এক মাস আজ লাস্ট দিন আমরা সকলকে আমার তরফে সকলকে শুভেচ্ছা ও বার্তা আমি আগাম ঈদ মোবারক জানাই আর আমাদের ঈদটা খুব খুশির ঈদ কিন্তু এই কোভিড 19 আমাদের এই খুশিটা ভেঙে দিয়েছে আমাদের তার জন্যে আমাদের কোভিড 19 এগেনস্টে যে লড়াই আমরা সকল মিলেই করব যৌথভাবে আমরা একসঙ্গেই আছি আমরা সম্পৃক্তি বজায় রেখে আমরা চলছি আমরা সরকারের নিয়ম অনুপাতেই আমরা চলছি আমরা সরকারের নিয়ম মেনেই আমরা নামাজ পড়ছি গোটা মাস রমজান মাসটাই নামাজ পড়লাম ঈদের নামাজটাও আমরা সরকারের নিয়ম অনুযায়ী মানে করব সকল এলাকাবাসী আমার ভাইরা বোনেরা মায়েরা যেনারা আছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ঈদ উপলক্ষে আর ঈদ মোবারক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই করোনা থেকে সবাই বেঁচে থাকুন আমরা সকলে প্রচেষ্টাই করি যে আমরা করোনার সাথে লড়াই করতে পারি সকলের কাছে আমার অনুরোধ আমরা কাল আমাদের পবিত্র ঈদ সেই ঈদের নামাজটা দূরত্ব বজায় রেখে আমরা পড়ব বাড়ি বাড়ি পড়ব আর আমরা গ্যাদারিং করব না আর আমরা কাউরি সাথে গলা মিলামিলি যেটা আমাদের হয় সেটা আমরা করব না সেটা মেনেই আমরা চলব থ্যাংক ইউ